বন্ধুরা, দুই হাত এবং দুই পা আমাদের সবার কাছেই রয়েছে, কিন্তু এর বাইরে এমনও মানুষ আছে যাদের শরীরে কিছু এক্সট্রা বডি পার্ট রয়েছে। এমনকি সেই সকল বডি পার্টের জন্য তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও লিখিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে চলেছেন এমনই কিছু মানুষ সম্পর্কে যারা তাদের এক্সট্রা বডি পার্টের জন্য বিশ্ব রেকর্ড করেছে। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ওয়ান, কোনো ভালো কাজ করলে মানুষজন বলে থাকে এই ছেলেটি আমাদের পরিবারের মাথা উঁচু করে দিয়েছে অথবা নাক উঁচু করে দিয়েছে। কিন্তু আপনারা কি কখনো সত্যিকারের নাক উঁচু মানুষ দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, তুর্কিতে থাকা এই লোকটি তার বড় নাকের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত। এমনকি তার এই বিশাল আকারের নাকের জন্য সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নামও লিখিয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সেখানকার লোকজন তার কাছেই এসেছে। এর আগে সে ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে কোনো কিছুই জানতো না। তবে এর আগে অনেক ব্যক্তির লম্বা নাক ছিল, কিন্তু সে হচ্ছে একমাত্র লম্বা নাকওয়ালা ব্যক্তি যে কিনা এখনও জীবিত রয়েছে। নাম্বার টু, বন্ধুরা, ক্রিস্টিন ওয়াল্টন নামের এই মহিলা তার হাতের লম্বা নখের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত। এমনকি এত বড় নখ থাকার পরেও সে তার হাত দিয়ে অনেক সহজেই পিয়ানো বাজাতে পারে এবং সব ধরনের কাজ তার নিজ হাতেই করতে পারে। সে তার লম্বা নখের জন্য 2012 সালেই ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছিল। এমনকি 2012 সাল পর্যন্ত সে 19 বছর ধরে নখ কাটেনি। নাম্বার থ্রি, বন্ধুরা, বর্তমানে ছেলেরা বিভিন্ন স্টাইলে মোচ রেখে বিভিন্ন ধরনের স্টাইল করে, কিন্তু ভারতের রামসিং নামক এই লোকটির মোচ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে লম্বা। আর এই মোচগুলো লম্বায় 2017 সালে 18.5 ফিট ছিল। এমনকি সে তার লম্বা মোচের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও লিখিয়েছে। তবে সে জানিয়েছে সে রেকর্ড করার জন্য এই মোচগুলো রাখেনি। ভারতের বিভিন্ন জায়গায় লম্বা লম্বা মোচ রাখাকে তাদের ঐতিহ্য মনে করা হয়, আর এই কারণে সে তার মোচগুলো লম্বা করেছে। নাম্বার ফোর, বন্ধুরা, এই মেয়েটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা পাওয়ালা মেয়ে। তার পাগুলো 53 ইঞ্চি লম্বা এবং 2017 সালে সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও লিখিয়েছে। তবে মজার ব্যাপার হলো, তার ফ্যামিলির সকল সদস্যই এরকম লম্বা লম্বা, এমনকি তার একটি ছেলেও রয়েছে, আর সেই ছেলেটি অন্যান্য বাচ্চাদের চাইতে অনেক বেশি লম্বা। নাম্বার ফাইভ, বন্ধুরা, আপনারা এখন যেই লোকটিকে দেখতে যাচ্ছেন, আমি নিশ্চিত বলতে পারি সেই লোকটির বডি পার্ট দেখে আপনারা অবশ্যই অবাক হবেন, কারণ এই লোকটির নিচের পার্ট অন্যান্য পুরুষের চাইতে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি বড় সাইজের। আর এই জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়। এমনকি সে তার পরনের প্যান্ট পর্যন্ত অর্ডার করে বানাতে হয়, কারণ অর্ডার করে না বানালে সে তার নিচের অংশটি ভালো করে ঢাকতে পারে না। এছাড়াও বাইরে বের হলে মানুষজন তার নিচের অংশটি দেখে তার দিকে হা করে তাকিয়ে থাকে। এমনকি অনেকে তার কাছে সেলফি তোলার জন্য চলে আসে। তবে প্রথমের দিকে তার এই বিশাল বডি পার্টের জন্য সে নিজেকে সবার থেকে আলাদা করে রাখত। তবে বর্তমানে সে এই জিনিসটাকে স্বাভাবিক মনে করে এবং স্বাভাবিকভাবে সবার মাঝে চলাফেরা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।